দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সাইবার নিরাপত্তা ও মহাকাশ বিজ্ঞানে রাশিয়ার অগ্রগতি ও অভিজ্ঞতাকে বাংলাদেশ কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন, বাংলাদেশ শুধু উন্নয়নের নয়, প্রযুক্তিরও রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে। সকালে রাজধানীতে বাংলাদেশ রাশিয়া আইটি সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশের প্রযুক্তি বন্ধু রাশিয়ার সাথে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয় রাশিয়া বাংলাদেশ আইসিটি সম্মেলন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দেশের 28টি জায়গায় হাইটেক ও সফটওয়্যার পার্ক স্থাপনে কাজ করছে। এরই মধ্যে ঢাকার কাউরান বাজারের জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্ক ও যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে কার্যক্রম শুরু হয়েছে। দেশের আইটি সেক্টরে দক্ষ জনবল তৈরিতে রাশিয়া ও বাংলাদেশের একত্রে কাজ করার সুযোগ আছে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। এই সম্মেলনে রাশিয়ার যেসব প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী অংশ নিয়েছেন তারা বিভিন্ন দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা সহ নানা ক্ষেত্রে 20 বছরের বেশি সময় ধরে কাজ করছে। আমি আশা করি দুই দেশের মধ্যে প্রযুক্তি ক্ষেত্রে ভবিষ্যতের সেতু বন্ধন হিসেবে এই সম্মেলন কাজ করবে। সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, বিশ্বের 80টি দেশে প্রযুক্তি রপ্তানি করছে বাংলাদেশ। চলতি বছরের মধ্যে দেশের সব ইউনিয়ন ফাইবার অপটিক্সের আওতায় আসবে বলে জানান তিনি। কেবলমাত্র উন্নয়নের রোল মডেল না, প্রযুক্তির রোল মডেল। আমার কাছে নিজের কাছে মনে হয়েছে যে নতুন বিষয় আমরা এখন ভাবতে পারি রাশিয়ার সাথে, কারণ রাশিয়া মহাকাশ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সারা পৃথিবীতে মাইল ফলক তৈরি করেছে, সকলকে পথ দেখিয়েছে। আমরা মহাকাশে যাত্রা শুরু করেছি, সুতরাং আমাদের এই পারস্পরিক সহযোগিতা নিঃসন্দেহে আমাদের মহাকাশ চর্চাকে আরো অনেক মহিমান্বিত করতে পারে। একদিনের এই সম্মেলন থেকে পাওয়া ধারণা ও অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাবে বলেও জানান আইসিটি মন্ত্রী। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর কোথাও সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া দামে মাংস বিক্রি হচ্ছে না। মাংস ব্যবসায়ী সমিতির নেতারা বিষয়টি স্বীকার করেছেন।